সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুল থেকে তোমাদের সুস্বাগত। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা, শ্রেণী নবম, বিষয় ইংরেজি, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম ইউনিট 2, পাস্ট টাইম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, পাস্ট টাইম মে চেঞ্জ জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ বিনোদনের সময় বা ধরন প্রজন্ম থেকে প্রজন্মে পরিবর্তন হতে পারে। টেক অ্যান ইন্টারভিউ উইথ ইউর প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস অর এল্ডারলি পিপুল অফ ইউর ফ্যামিলি। একটি সাক্ষাৎকার গ্রহণ করো তোমার পিতামাতার অথবা তোমার দাদা দাদির অথবা তোমার পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির। নো অ্যাবাউট দেয়ার পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অ্যান্ড টেক নোটস অন দেম। তাদের বিনোদনের সময়গুলো জানো এবং সেগুলো নোট করো। অলসো থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অফ ইউর জেনারেশন, এবং তোমার প্রজন্মের পাস্ট টাইমস অ্যাক্টিভিটিসগুলোও চিন্তা করো। রাইট দিস ডিফারেন্ট অ্যান্ড মেনশন হোয়াই দিস ডিফারেন্ট হ্যাভ টেকেন প্লেস। পার্থক্য এবং কারণগুলো উল্লেখ করো এবং কেন এই পার্থক্য হয়েছে তা নির্ণয় করো। বন্ধুরা, এটাই হলো তোমাদের নির্ধারিত কাজ। এখন আমরা উত্তরে যাব। প্রশ্নটাই আবার বলতেছি, পাস্ট টাইম মে চেঞ্জ জেনারেশন টু জেনারেশন, টেক অ্যান ইন্টারভিউ উইথ ইউর প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস অর এল্ডারলি পিপুল ইন ইউর ফ্যামিলি, নো অ্যাবাউট দেয়ার পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অ্যান্ড টেক নোটস অন দেম, অলসো থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অফ ইউর জেনারেশন, রাইট দ্য ডিফারেন্ট অ্যান্ড মেনশন হোয়াই দিস ডিফারেন্ট হ্যাভ টেকেন প্লেস। আনসার, আফটার টেকিং অ্যান ইন্টারভিউ উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস আই হ্যাভ noticed that popular pastime have changed. My grandparents answered their favorite pastime were playing sports such as cricket, football, outdoor meeting with their friends, etc. সাক্ষাৎকার নেওয়া শেষে আমি বেশ কিছু পার্থক্য নোটিস করতে পেরেছি এবং অনেক জনপ্রিয় পাস্টাইম পরিবর্তিত হয়েছে। আমার দাদা দাদি উত্তর করল, তাদের প্রিয় পাস্ট টাইমগুলো হলো বাইরে গিয়ে খেলা, যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ইত্যাদি। হোয়ার অ্যাজ পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অফ মাই জেনারেশন আর ওয়াচিং টিভি, স্পেন্ডিং টাইম অন সোশ্যাল মিডিয়া অর প্লেয়িং কম্পিউটার গেমস এটসেট্রা। যেখানে আমাদের প্রজন্মের পাস্ট টাইম অ্যাক্টিভিটিসগুলো হলো টিভি দেখা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানো এবং কম্পিউটার গেমস খেলা ইত্যাদি। দিস হ্যাজ বিন এডেড বাই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটা হয়েছে প্রযুক্তিগত উন্নয়নের কারণে। ডিউ টু মেম্বার অফ ওপেন ফিল্ডস ইন দ্য রিজিয়ন দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন প্লেয়িং দ্য ফিল্ড ওয়াজ কোয়াইট পপুলার, দিস অ্যাক্টিভিটিস ক্যান নো লঙ্গার বিন সিন। Children cities and urban areas are using computer increasing more of their pastime, which includes social network, video games and other digital entertainment for their pastime. বন্ধুরা, এখন মাঠঘাট সব ছোট হয়ে গেছে এবং শহর গ্রাম উভয় জায়গায় কম্পিউটার, ইন্টারনেট, ভিডিও গেমস, বিভিন্ন ডিজিটাল ডিভাইস গ্রাম এবং শহরে সব জায়গায় গিয়েছে, তাই এই পাস্ট টাইমের পরিবর্তন হয়েছে। আওয়ার ওয়েস অফ লাইফ হ্যাজ চেঞ্জড অ্যাজ এ রেজাল্ট অফ আরবানাইজেশন, দ্য অ্যাভেলেবিলিটি অফ স্যাটেলাইট টেলিভিশন, দ্য অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার ইন মোর হাউস হোল্ড, দ্য অ্যাভেলিটি অফ কম্পিউটার অ্যান্ড পিপলস রিলায়েন্স অন টেকনোলজি, দিস আর দ্য রিজন হোয়াই পাস্ট টাইম হ্যাভ ইভলভড। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্ট। এরকম অ্যাসাইনমেন্ট আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।